গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও মার্কেটের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও মার্কেটের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। পলাশবাড়ি উপজেলা পরিষদ সড়কে অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও মার্কেটের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এ কে মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌরমের গোলাম সরোয়ার প্রধান, বিপ্লব সহ আরও অনেকে। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এতক্ষণ এমকে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।